হ্যালো বন্ধুরা, আশা করি ভালো আছেন। আমার এই ভিউটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। রেলে মালদা ডিভিশনে টিকিট বুকিং এজেন্ট নিয়োগ করা হবে, তো চলুন দেখে নিই কী বলতে চাইছে। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি বিনীত অনুরোধ, ভিডিওটি পুরো দেখবেন এবং অবশ্যই ভিডিওটি দেখা হয়ে গেলে একটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল বাটনে ক্লিক করবেন। তো চলুন শুরু করা যাক। পূর্ব রেলে মালদা ডিভিশনে 15টি স্টেশনে টিকিট বুকিং এজেন্ট নিয়োগ করা হবে 3 বছরের চুক্তিতে। নোটিশ নম্বর হচ্ছে com/STBA/M 2017, ডেটের হচ্ছে 8/7/2019। যে সমস্ত স্টেশনে টিকিট বুকিং এজেন্ট নেওয়া হবে সেইগুলি হলো গৌড় মালদা, গণকত, তালসারি, করণপুরটো, কল্যাণচক, মহারাজপুর, একচারি, লাইলাক, মামালাখা এবং আকবরনগর, কল্যাণপুর রোড, দশরথপুর, ধারারা এবং হাউজিং ডিগি এবং মণিগ্রাম এবং ননীহাট রেলওয়ে স্টেশন। আবেদনের পদ্ধতি, ইস্টার্ন রেলওয়ে মালদা সিনিয়র ডিভিশনে কমার্শিয়াল ম্যানেজারের অফিস থেকে আবেদনের ফর্ম কিনতে হবে 1000 টাকা দিয়ে, যে কোনো দিন কাজের দিন সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত। এছাড়া একটি ওয়েবসাইট লিঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন, ওয়েবসাইট লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি। এই ওয়েবসাইট থেকে দরখাস্তের বয়ান ডাউনলোড করা যাবে। এক্ষেত্রে ডিমান্ড ড্রাফের মাধ্যমে আবেদন ফি বাবদ 1000 টাকা দিতে হবে। সেই ডিমান্ড ড্রাফ কাটতে হবে FA and CAO ইস্টার্ন রেলওয়ে অনুকূলে, প্রদেয় হবে কলকাতায়। পূরণ করা আবেদনপত্র, নথি এবং পৌঁছাতে হবে 20 আগস্ট 2019 দুপুর 3টের মধ্যে। এখানে একটি জায়গা, এখানে দেখতে পাচ্ছেন অফিস অফ দ্য সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার, ইস্টার্ন রেলওয়ে মালদা, ফার্স্ট ফ্লোর, DRM বিল্ডিং, পোস্ট অফিস ঝাজালিয়া এবং ডিস্ট্রিক্ট মালদা। পিন হচ্ছে 732102। এই ঠিকানায় ওয়েস্ট বেঙ্গল, এখানে WB লিখবেন, ওয়েস্ট বেঙ্গল ঠিকানা এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্য সহ বিজ্ঞপ্তিটি 18 জুলাই 2019 থেকে ওয়েবসাইটে পাওয়া যাবে। তো বন্ধুরা, এই এখানে যে অফিস অ্যাড্রেসটি আছে এবং ওয়েবসাইট লিঙ্কটি আমি ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল বাটনে ক্লিক করবেন। ধন্যবাদ।